গার্ডেন বেচে বেআইনি বহুতল বিপর্যয়, মেয়রের বিরুদ্ধে তদন্ত দাবি ক্লার্ক ইউনিয়নের, কাউন্সিলরের বিরুদ্ধে তদন্ত দাবি করা হচ্ছে, ইঞ্জিনিয়ারদের কেন ফাঁসানো হচ্ছে প্রশ্ন পুরসভার ক্লার্ক ইউনিয়নের, আগামী দিনে আরো বড় পদক্ষেপের হুঁশিয়ারি। একেবারেই না মিথ্যে কথা বলছে, এটা কর্পোরেশনের অভ্যন্তরে এই পৌর বোর্ড আসার পর থেকে দেখা যাচ্ছে যে কন্টিনিউ নিজেদের দুর্নীতির কারণে যা যা ঘটছে। শুধু তো গার্ডেন নিচের বাড়িটা ভেঙে পড়েছে তাই নয়, যারা কলকাতা শহরে বসবাস করে তাদের পাড়ায় নিজেরা দেখলে দেখা যাবে যে এমন কোনো পাড়া নেই, এমন কোনো ওয়ার্ড নেই যেখানেই আনারতাইজ হয়নি, ভর্তি হয়েছে। কিন্তু গার্ডেন নিচের ঘটনাটার উপর দাঁড়িয়ে এটা করেছে মেয়র, যেটা বলছেন আমি কিছু জানি না, কাউন্সিলর কিছু জানে না, মেয়র মিথ্যে বলছেন। গার্ডেন বেচে স্থানীয়রা দাবি করছেন পুকুর বুঝিয়েই এই দুর্ঘটনাগ্রস্ত বহুতলটি তৈরি হয়েছিল। স্থানীয় বাসিন্দারা একরকম দাবি করছেন, কিন্তু অন্যদিকে কলকাতা পুরসভার মেয়র পরিষদ স্বপন সমাদদার তিনি বলছেন স্থানীয়দের এই দাবি তারা কোথাও গিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন, এই দাবি আসলে সত্যি নয়, দুর্ঘটনাস্থলে কখনো পুকুর ছিল না, এমনই দাবি করছেন কলকাতা পুরসভার মেয়র পরিষদ স্বপন সমাদদার। না না, পুকুর ছিল, পুকুর ছিল, সত্যিকারের পুকুর ছিল। হ্যাঁ 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 হ্যাঁ, এসব জিনিস কি বলুন তো, প্রমোটারটা টাকা খাওয়ার জন্যে এসব মানে তৈরি করে ফেলেছে, মানে মানুষের জীবন যাবে কি বাঁচবে সেসব চিন্তাভাবনা করে, নিজের পকেটটা কি করে ভরবে সেই চিন্তাভাবনা করেছিল। কাউন্সিলর, নেতা, কর্পোরেশন, পুলিশ সবই জড়িত আছে। মানে আপনাকে তো বলছি এখনকার এসব হয়ে গেছে ধান্দা, এখন হয়ে গেছে দালাল সিস্টেম। আমরা বেশি কিছু বলতে গেলে আমাদের বলবে যাও তোমরা ঘর এখান থেকে খালি করো। বলি যে গাড়ির নিচে ঘটনাটা বহুত মর্মান্তিক ঘটনা, এই ঘটনা পুনরাবৃত্তি না ঘটাই ভালো, খুব দুঃখজনক ঘটনা। আর যেটা বারবার করে বলা হচ্ছে যে পুকুর ভরাট করে, কলকাতা কর্পোরেশনের রেকর্ডে ওই জমিতে কোনো পুকুর নেই, আমি একদম অথেন্টিক্যালি বলছি, রেকর্ড নিয়ে বলছি। ওখানকার কিছু প্রতিবেশী বিভিন্নভাবে বিভ্রান্তকর বক্তব্য রেখেছে, কেউ বলে যে পুকুর ডোবা ছিল, আবার কেউ কেউ বলছে না কোনো পুকুর ছিল না, টালির বাড়ি ছিল। স্বাভাবিক কারণে এটা নিশ্চিত যে ওখানে পুকুর ভরাট করে বাড়ি হয়নি। গার্ডেন বেচে বেআইনি বহুতল বিপর্যয়, মেয়রের বিরুদ্ধে তদন্ত দাবি ক্লার্ক ইউনিয়নের, কাউন্সিলরের বিরুদ্ধে তদন্ত দাবি করা হচ্ছে, ইঞ্জিনিয়ারদের কেন ফাঁসানো হচ্ছে প্রশ্ন পুরসভার ক্লার্ক ইউনিয়নের, আগামী দিনে আরো বড় পদক্ষেপের হুঁশিয়ারি। এটা একেবারেই না মিথ্যে কথা বলছে, এটা কর্পোরেশনের অভ্যন্তরে এই পৌর বোর্ড আসার পর থেকে দেখা যাচ্ছে যে কন্টিনিউ নিজেদের দুর্নীতির কারণে যা যা ঘটছে। শুধু তো গার্ডেন নিচের বাড়িটা ভেঙে পড়েছে তাই নয়, যারা কলকাতা শহরে বসবাস করে তাদের পাড়ায় নিজেরা দেখলে দেখা যাবে যে এমন কোনো পাড়া নেই, এমন কোনো ওয়ার্ড নেই যেখানেই আনারতাইজ হয়নি, ভর্তি হয়েছে। কিন্তু গার্ডেন নিচের ঘটনাটার উপর দাঁড়িয়ে এটা করেছে মেয়র, যেটা বলছেন আমি কিছু জানি না, কাউন্সিলর কিছু জানে না, মেয়র মিথ্যে বলছেন। গার্ডেন বেচে স্থানীয়রা দাবি করছেন পুকুর বুঝিয়েই এই দুর্ঘটনাগ্রস্ত বহুতলটি তৈরি হয়েছিল, স্থানীয় বাসিন্দারা একরকম দাবি করছেন, কিন্তু অন্যদিকে কলকাতা পুরসভার মেয়র পরিষদ স্বপন সমাদদার তিনি বলছেন স্থানীয়দের এই দাবি তারা কোথাও গিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন, এই দাবি আসলে সত্যি নয়, দুর্ঘটনাস্থলে কখনো পুকুর ছিল না, এমনই দাবি করছেন কলকাতা পুরসভার মেয়র পরিষদ স্বপন সমাদদার। না না, পুকুর ছিল, পুকুর ছিল, সত্যিকারের পুকুর ছিল। হ্যাঁ 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 হ্যাঁ, এসব জিনিস কি বলুন তো, প্রমোটারটা টাকা খাওয়ার জন্যে এসব মানে তৈরি করে ফেলেছে, মানে মানুষের জীবন যাবে কি বাঁচবে সেসব চিন্তাভাবনা করে, নিজের পকেটটা কি করে ভরবে সেই চিন্তাভাবনা করেছিল। কাউন্সিলর, নেতা, কর্পোরেশন, পুলিশ সবই জড়িত আছে। মানে আপনাকে তো বলছি এখনকার এসব হয়ে গেছে ধান্দা, এখন হয়ে গেছে দালাল সিস্টেম,
আমরা বেশি কিছু বলতে গেলে আমাদের বলবে যাও তোমরা ঘর এখান থেকে খালি করো। বলি যে গাড়ির নিচে ঘটনাটা বহুত মর্মান্তিক ঘটনা, এই ঘটনা পুনরাবৃত্তি না ঘটাই ভালো, খুব দুঃখজনক ঘটনা। আর যেটা বারবার করে বলা হচ্ছে যে পুকুর ভরাট করে, কলকাতা কর্পোরেশনের রেকর্ডে ওই জমিতে কোনো পুকুর নেই, আমি একদম অথেন্টিক্যালি বলছি, রেকর্ড নিয়ে বলছি। ওখানকার কিছু প্রতিবেশী বিভিন্নভাবে বিভ্রান্তকর বক্তব্য রেখেছে, কেউ বলে যে পুকুর ডোবা ছিল, আবার কেউ কেউ বলছে না কোনো পুকুর ছিল না, টালির বাড়ি ছিল। স্বাভাবিক কারণে এটা নিশ্চিত যে ওখানে পুকুর ভরাট করে বাড়ি হয়নি। লোকসভা ভোটের মুখে ফের উত্তপ্ত দিনহাটা। দিনহাটায় গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বাগডোগরা বিমানবন্দর থেকে দিনহাটার উদ্দেশ্যে রওনা দেন তিনি। দিনহাটার ঘটনায় ডিজিপির কাছে আগে রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল। দিনহাটা কাণ্ডে নির্বাচন কমিশনের রিপোর্ট দিলেন কোচবিহারের জেলা শাসক। থানায় এফআইআর দায়ের করেছে তৃণমূল, রিপোর্টে উল্লেখ জেলা শাসকের। এদিকে অশান্তি এড়াতে জেলা শাসক কুলু সুপারকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। বহরমপুরে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানকে বহিরাগত আখ্যা শুভেন্দু অধিকারীর। গুজরাট থেকে প্রার্থী ভাড়া করে এনেছে তৃণমূল, এরাই আবার মোদিজিকে বহিরাগত বলে কটাক্ষ শুভেন্দুর। কংগ্রেসকে অল আউট আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। কংগ্রেস সারা দেশে 20-এর বেশি আসন পাবে না, বিরোধী দলের স্বীকৃতিও পাবে না, ভবিষ্যৎবাণী শুভেন্দুর। এবার বিজেপিতে যোগ দিলেন কৃষ্ণনগরের রাজমাতা অমৃতা রায়। শুভেন্দু অধিকারীর হাত ধরেই বিজেপিতে যোগ অমৃতা রায়ের। নিশ্চয়ই জিতে ফিরব, যোগদানের পরে ইঙ্গিতপূর্ণ অমৃতা রায়। তবে কি এবার কৃষ্ণনগরে মহুয়ার বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন অমৃতা রায়? উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর এক নম্বর ব্লকের দেওনা এলাকায় প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে জলের পুকুর। সেই প্রকল্পের মাধ্যমে বাড়ি বাড়ি জল পৌঁছানোর কথা ছিল, কিন্তু দীর্ঘদিন থেকে তার তালাবন্ধ হয়ে পড়ে রয়েছে। স্থানীয় বাসিন্দারা কিন্তু অভিযোগ করছে যে এই প্রকল্প চালু করা হচ্ছে না, বাড়ি বাড়ি জল কিন্তু পৌঁছে দেওয়া হচ্ছে না। আর গ্রামের যেই সমস্ত প্রাক্তন পঞ্চায়েত সদস্যরা তিনিও বলছেন, তারা কিন্তু জানিয়েছেন যে এই প্রকল্প অবিলম্বে চালু করার জন্য, কিন্তু কবে এই প্রকল্প চালু হবে সেদিকে কিন্তু গ্রামের বাসিন্দারা দাগি তুলেছেন। কারণ এই বিহার বাংলা সীমান্তবর্তী এলাকা, সেখানে যে পানীয় জলের যে আয়রনযুক্ত জল রয়েছে তা কিন্তু মানুষ খেতে পারছেন না, আর তার জন্যই রাজ্য সরকারের এই প্রকল্প। আর সেই প্রকল্প কিন্তু বর্তমানে বন্ধ হয়ে পড়ে রয়েছে। কবে এই প্রকল্প চালু হবে সেদিকে গ্রামের বাসিন্দারা চিন্তিত রয়েছেন, এবং গ্রামের বাসিন্দারা বর্তমানে সেই আয়রনযুক্ত জল কিন্তু প্রতিনিয়ত তাদের পান করতে হচ্ছেন। উত্তর দিনাজপুর থেকে তুষার বিশ্বাস, রিপাবলিক বাংলা।